জানে যে সমগ্র ভারতবর্ষত নাগরিকত্ব সংশোধিত আইনখনে অসম রাজ্য আর ত্রিপুরা রাজ্যত এটাতকৈ বেশি বিপদ আনি বাতি আনিব, এই কথা ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া স্বীকার করেছে। আর তেনেক্ষেত্রত আমার অসম রাজ্যখনে কোনো কারণতে এই আইনখন বাতিল করার প্রচেষ্টার বিপরীতে এই আইনখন অসমত চলাই নিবর কারণে তেওঁলোকে প্রচেষ্টা করেছে। উত্তর পূর্বাঞ্চলের সমূহ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সকলে এই আইনখনের নালাগে বলে বিরোধিতা করেছে, আর যার বিনিময়ত কেন্দ্রীয় সরকারে বাকি রাজ্য কিখনের লগত মণিপুরতো ইনার লাইন পাস দিবর কারণে তেওঁলোকে আগবাড়ি গৈছে। কিন্তু দুর্ভাগ্য কথা যে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই সম্পর্ক কেন্দ্রীয় সরকার একো করা নাই, অথচ সমগ্র অসমের রাইজে প্রতিবাদ স্থলী থকা অবস্থাতেই এই নিরহংকারী এই গণতান্ত্রিক আন্দোলনকারী সকলকে অত্যাচার করে পাঁচজনক অসমের শহীদ করালে এই কথা কিমান দুঃখের কথা আমি পুনৰ বহলাই করার প্রয়োজন নাই। এনে ক্ষেত্রত আমি উপায় নাপায় আধ্যাত্মিকভাবে এই গোলাঘাট নামঘর সমন্বয় মঞ্চর আহ্বান ক্রমে আমি সমূহ নামঘর সমিতির সদস্য সকল একত্রিত হয়ে আজি আমি আধ্যাত্মিকভাবে প্রতিবাদ করছো, আর আমি আশা করছো এই প্রতিবাদের কল্পে আধ্যাত্মিকভাবে ভগবন্ত যে আধ্যাত্মিক চিন্তা চর্চা আমার প্রতি আপ্লুত হয় তেনেধরণের কেন্দ্র সরকার সরকারও নিশ্চয় তেনেধরণের আপ্লুত হয়ে ভগবানে সুমতি প্রদান করব, এই আইনখন বাতিল করবর কারণে নিশ্চয় সক্ষম হব। আমি ইয়াকে ভগবন্তর ওর প্রার্থনা জানাই প্রতি আমি আহ্বান জানাইছো।